সিনেমা করার শখ একসময় অনেকেরই মাথায় ছিল, কিন্তু আজকের দিনে আয়সা এই ধরনের প্রেক্ষাপটে বা এই কাহিনী অবলম্বন করে ভাই আপনি যদি সিনেমা বানাইতে চান তো আপনার তো আসলে পরিস্থিতি এমনই হবে। কারণ এই মুহূর্তে একটা ঈদের সিজন, সো আপনার সিনেমাটার মধ্যে একটা অথেন্টিক ভাব থাকতে হবে। ওই মান্ধাত্তা আমলের এইসব কাহিনী দিয়া আমারও মনে হয় নাই যে আপনার সিনেমাটা কোনো হল মালিক আসলে তুলতে চাইবে। যেখানে শাকিব খানের ছবি বের হয়েছে, যেখানে বুবলির ছবি মার্কেটে আছে, সেইখানে পাশাপাশি আপনি যখন একটা ছবি তৈরি করতে যাচ্ছেন বা এটা সিনেমা মালিকরা নিতে যাবে, সেখানে ঘটনাটা বা সিনেমার কাহিনীটার উপরে ফোকাস করতে যাবে। দর্শক, এই নায়কের সাথে ছবি কইরা নিজেরও অনেকটা ইজ্জত হারাইছে আমার মনে হয় নায়িকা পূজা চেড়ি। আস্তে আস্তে ভালো নায়কদের কাছ থেকে আমার মনে হয় যে তিনি সাড়া পাচ্ছেন না, যার কারণে নতুনদের দিকে সম্ভবত ঝুঁকছেন। চিত্রনায়ক আদর আজাদ এই ঈদেই মুক্তি পাচ্ছিল তার লিপস্টিক নামক একটা সিনেমা, কিন্তু সেই সিনেমাটা বক্স অফিসে মুখথুবড়েয়া পড়ছে। চিত্রনায়িকা পূজা চেড়িকে নিয়ে এই ছবিটি বানিয়েছিলেন আদর নিজেই। এখানে একটা জিনিস মাথায় রাখা উচিত, অভিনেতা এবং পরিচালক দুইটা দুই জিনিস। আপনি মাত্র আসছেন, আইসা এখন নিজেই পরিচালক হয়েছেন, এখন দেখেন সিনেমাটা করতে গিয়ে তিনি কীভাবে রাস্তার ফকির হয়ে গেলেন। আদরের দাবি, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটাকে তৈরি করার জন্য তিনি তার শখের গাড়িটা বেচা দিচ্ছেন, কারণ একটা সিনেমা করতে অনেক টাকা লাগে। পাশাপাশি মায়ের জমানো কিছু টাকা ছিল, সেই টাকাগুলো তিনি সিনেমাতে ইনভেস্ট করেছিলেন সিনেমাটা তৈরির জন্য, কিন্তু দিন শেষে এসে রাজনীতির শিকার হয়েছেন এমনটাই দাবি। তিনি বলছেন যে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় লিপস্টিক সিনেমাটি তার অভিনীত পূজা চেরি সহ আলোচনার কেন্দ্রে থাকলেও ছবিটি যেন হল না পায় সেই ব্যবস্থা করেছে একটি চক্র। তো চক্রটাকে নাম বলেন, এখানে চক্র টক্র কিছুই নাই। শাকিব খান যখন ছবি করবে ভাই ঈদে, তো শাকিবের সিনেমা তো মার্কেটে হল সব দখল করে নেবে, এটাই স্বাভাবিক। ফলে এর ফলে তিনি বলছেন যে তিনি ক্ষতির মুখে পড়েছেন আপনার, কারণ এই সিনেমা তৈরির পিছনে নিজের সব টাকা লগ্নি করে দিয়েছেন, আর সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায়ও ভেঙে পড়েছেন এই নায়ক। তিনি বলছেন, যে জায়গায় আমি তিন দিন আগ পর্যন্ত জানি আমি এতগুলো হল পাচ্ছি সেইটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি, এখন ১৩ থেকে ১৪টি ছবি মুক্তি পাচ্ছে। এখন সবাই পেশি শক্তি, টাকার গরম, রাজনৈতিক সহ সকল ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার পরিবার আমার জন্য যা কিছু করছে, সব উৎসর্গ কইরা ছবিটা করছি। আমি এখন হল পাইলাম না, কই যাব? আমার সব টাকা, মায়ের জমানো টাকা, এই ছবির পেছনে লগ্নি করা ভাই আমার শখের গাড়িটাও বিক্রি করে দিয়েছি। কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদেই ফেললেন আদর। বললেন যে, আমার গাড়ি বিক্রির টাকার চেয়েও মায়ের অনেক দিনের জমানো এই টাকা সিনেমায় আমি বিনিয়োগ করেছিলাম। আমি সুস্থ প্রতিযোগিতা চেয়েছি, আজ আমার সাথে ক্ষমতাবান বড় ভাই নেই বলে আমি পিছিয়ে গেলাম। তো সিনেমার কাহিনী কি একটু বলি। গ্রামে এক কিশোরী হচ্ছে বুসি, মানে পূজা সেরি, যার চোখে মুখে নায়িকা হওয়ার স্বপ্ন। সেই উদ্দেশ্যে ঢাকা আসা তার প্রায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন, এখন শুধু নায়িকা হওয়া বাকি, নায়িকা হয়েও যান, এরপরে শুরু হয় অন্য এক জীবন। আসলে এই ধরনের মান্ধাত্তা আমলের কাহিনীটাই আমার মনে হচ্ছে সিনেমাটা ফ্লপের একটা প্রধান কারণ। সিনেমাতে অথেন্টিক জিনিস আনেন, নতুনত্ব আনেন, দেখেন পশ্চিমারা কী বানাচ্ছে, দেখেন পাশের দেশ ভারতে কী তৈরি হচ্ছে, এগুলো দেখেন, সাউথ মুভিগুলো একটু দেখেন। এই পুরান পুরান এসব কাহিনী দেবায় সিনেমার মানুষ দেখে না, ঠিক আছে? আপনারও আইডিয়াতে একটু ঝামেলা ছিল, পরিচালনা নিজে আসাটা উচিত হয় নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।